আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে আমি কথা বলবো ইফতার সম্পর্কে ইফতারের উত্তম সময় এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন সারাদিন রোজা রাখার পর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যে আহার বা পানাহার করে রোজা ভঙ্গ করা হয় তাকে ইফতার বলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারের সময় তবে বেশি সময় থাকে না তাই যথাসম্ভব সাথে সাথেই ইফতার করতে হবে ওমর ইবনে খাত্তা রেদাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলয় বলেছেন যখন রাত এখান থেকে আগমন করে ও দিন এখান থেকে পশ্চাত্য গমন করে এবং সূর্যাস্ত যায় তাহলে সাউম পালনকারী ইফতার হলো তিরমিজির এক বর্ণনায় আছে সূর্য অদৃশ্য হল তাহলে তুমি ইফতার করলে দাউদের এক বর্ণনায় আছে যখন রাত এখান থেকে আসে ও দিন এখান থেকে প্রস্থান করে এবং সূর্য অদৃশ্য হয় তাহলে রোজাদার ইফতার করলো আবদুল্লা ইবনে আবু আউফা রাদানহ থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে আমরা রাসুল্লাহ সাল্লামের সাথে ছিলাম তিনি রোজাদার ছিলেন যখন সূর্য ডুবে গেল তিনি কাউকে বললেন হে অমুক উঠো আমার জন্য ইফতার তৈরি করো সে বলল হে আল্লাহ রাসুল যদি সন্ধ্যায় উপনীত হয়ে নিতেন তিনি বললেন আসো আমাদের জন্য ইফতার তৈরি করো সে বলল হে আল্লাহ রসুল যদি সন্ধ্যায় উপনীত হয়ে নিতেন তিনি বললেন আসো আমাদের জন্য ইফতার তৈরি করলো সে বলল আপনার দিন এখনও বাকি তিনি বললেন আসো আমাদের জন্য ইফতার তৈরি করো সে এসে তাদের জন্য ইফতার তৈরি করলো নবী করিম সাল্লা সাল্লাম পান করলেন অতপর বললেন যখন তোমরা দেখো রাত এখান থেকে আগমন করেছে তখন রোজাদার ইফতার করলো মুসলিমের এক বর্ণনায় আছে তিনি নিজ হাতে পূর্ব দিকে ইশারা করেছেন আহমদের এক বর্ণনায় আছে তখন ইফতার হালাল হল আবুদাউদের এক বর্ণনা আছে নবী করিম সাল্লা সাল্লাম বেলালকে বলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম